আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মঈন মিশু। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লোডশেডিং এর জন্য প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী, এলাকা ভিত্তিক সময় বেঁধে দেওয়ার নির্দেশ। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে আজও শিডিউল বিপর্যয়, চাপ বেড়েছে বাস টার্মিনালে। ক্রেতা বিক্রেতায় সরগরম রাজধানীর কোরবানির পশুর হাট, শুক্রবার থেকে বিক্রি বাড়ার আশা। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, করোনার ধকল কাটিয়ে হাজিদের পদচারণায় মুখর মক্কা।